হ্যালো, তো আজকে আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। তো যাই হোক, আজকে হলো জন্মাষ্টমী, আর সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আর আমাদের বাড়িতে নতুন গোপাল এসেছে, আর আজকে হলো আমাদের প্রাণ প্রতিষ্ঠা হবে সকালের দিকে, প্রাণ প্রতিষ্ঠা, তারপরে হবে হলো জন্মাষ্টমী রাত্রের দিকে। তো আমি ওখানে বসেছিলাম, মালা গাচ্ছিলাম, আর এখানে গোপুর সব কিছু রেডি করে নিয়েছি, কারণ সকালের দিকে প্রাণ প্রতিষ্ঠা করা হবে এই কারণে। আর তোমরা এখন যে ভিডিওটা দেখছ সেটা হলো প্রাণ প্রতিষ্ঠা করার টাইমে যে ভিডিওটা করা হয়েছিল সেই ভিডিওটা। তো তোমরা একটু দেখো, আর সব শেষে কমেন্ট করে জানিও যে কিছু ভুল থাকলে সেটাও বলো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। তো তোমরা দেখো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। গোপুর স্নান কমপ্লিট, এখন গোপুকে এখানে আমি টোটালি রেডি করে দিলাম। আমার একদম দেখে নাও গোপুকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তারপরে এখানে গোপালকে সিংহাসনে বসিয়ে দেব, যেটুকু আমার করার ছিল আমি সেটুকু করে দিয়েছি। এখন মানে ঠাকুর মশাইয়ের আসার পালা, এসে পুজো টুজো করবে, প্রাণ প্রতিষ্ঠা করবে তারপরে। আর নেক্সট ডে আমি তিনটে পার্ট করেছি, তিনটে পার্টে তোমাদেরকে ভিডিও দেবো। এটা ফার্স্ট পার্ট তোমাদেরকে দিলাম গোপালের প্রাণ প্রতিষ্ঠা, আর সেকেন্ডে তোমরা পাবে হলো জন্মাষ্টমী। তো ভিডিওগুলো তোমরা দেখো, আর কেমন লাগে সেটা অবশ্যই জানিও। তো এখানে অলরেডি ঠাকুর মশাই চলে এসেছে, আর গোপালের যা যা প্রাণ প্রতিষ্ঠা করার জন্য যা যা করতে হয় সব কিছু এখানে ঠাকুর মশাই পুজো করে নেবে। তো তোমরা দেখো। গোপালের প্রাণ প্রতিষ্ঠা কমপ্লিট হয়েছে, আর সবশেষে গোপালকে দেখিয়ে এই ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট জন্মাষ্টমীর ভিডিওতে। তো চলো এখন, টাটা।